हेलो व्यूअर्स, वेलकम टू नीतास किचन। केमन आछेन बंधुरा? आशा करी सबाई सुस्थ आछेन। आज आमी आपनादेर करे देखाबो एकटा स्पेशल खिचुड़ी। तबे एई खिचुड़ीटा किन्तु आमी चाल दिए रान्ना करब ना, करब चिड़े दिए। रेसिपिटार नाम हलो चिड़ेर खिचुड़ी। এই খিচুড়িটা খুব ঝটপট বানিয়ে ফেলা যায়, আর খেয়ে বুঝতেই পারবেন না যে এটা চাল দিয়ে বানানো না চিড়ে দিয়ে। এই খিচুড়িটা খুব হেলদি হয়, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। আমি এখানে দু বাটি গোবিন্দভোগ চালের চিড়ে নিয়েছি। আপনারা নর্মাল যে চিড়ে আমরা খাই সেই চিড়েও ব্যবহার করতে পারেন। চিড়েটাকে আমি এবার জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। চিড়েটা কিন্তু জলে ডুবিয়ে রাখা যাবে না, ধুয়ে নিয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিতে হবে। চিড়েটা আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এক বাটি মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর আঁচ সেদ্ধ করে রেখেছি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি গলে না যায়, একটু শক্ত অবস্থায় থাকে। আর আমি কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, ফুলকপি আর বিনস। সবজিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো অন্য সবজিও এখানে নিতে পারেন। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি সবজিগুলো তেলে একটু ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করে নেব। প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু এবার একটুখানি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপির সাথে আলুটা এবার আমি ফ্রাই করে নেব। আপনারা যদি সময় বাঁচাতে চান তাহলে সবজিগুলো আগে একটুখানি সেদ্ধ করে নিয়ে রাখতে পারেন, আঁচ সেদ্ধ সবজিগুলো আপনারা ভেজে নেবেন। আলু আর ফুলকপিটা ফ্রাই হওয়ার পর গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এবার গাজর আর বিনসটা একটু 2 মিনিট নাড়াচাড়া করলাম, করে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য সবজিগুলোকে একটু কভার করে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি সবজিগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। সবজিগুলো আমি ঢেলে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি এবার 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন ঘি দিয়ে দেব। এবার ঘি আর তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু গরম হলে এর মধ্যে ধুয়ে রাখা জল ঝরানো চিড়েটা দিয়ে দেব। চিড়েটা আমি এবার 2 মিনিট একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে চিড়েটা যদি একটু ভেজে নিই তাহলে স্বাদ অনেকটা বেড়ে যায়। আপনারা যদি না ভাজতে চান তাহলে এমনিও না ভেজেও করতে পারেন। চিড়েটা ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা বানাবো। কড়াইতে 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম, আর 1 টিস্পুন ঘি নিয়ে নেব। তেল আর ঘিটা একটু গলে গেলে আর একটু গরম হয়ে গেলে এর ভেতর আমি
ফোড়নের মশলাগুলো দেব। এখানে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে আর একটা তেজপাতা আমি দিলাম। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো বেশ ভাজা ভাজা হলে একটা ফোড়নের সুগন্ধ বেরোবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আপনারা যদি এটা পেঁয়াজ দিয়ে বানাতে চান তাহলে এই অবস্থায় আপনারা একটা পেঁয়াজ কুচিয়ে এর ভেতর দিতে পারেন। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। টমেটো আর আদাটা একটু কষিয়ে নেব। টমেটো আর আদাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর ভেতর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সব মশলার সাথে আদা আর টমেটোটা কষে নিতে হবে। আমি সামান্য জল দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ভালোভাবে সব মশলা মিশিয়ে নিতে হবে। মশলাটা আমি মিশিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো দিয়ে দিলাম, এবার মশলার সাথে 2 মিনিট সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি আজ সেদ্ধ করা মুগ ডালটা এর ভেতর অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সব মশলা, সবজি আর মুগ ডালটা মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি এবার জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেব যেন আজ সেদ্ধ মুগ ডাল আর সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি কভার করে দেব। একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য আমি এটাকে কভার করে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কি সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জলটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। চিড়েটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যখন রান্না করতে একদম ইচ্ছে করে না বা হাতে সময় খুব কম থাকবে তখন আপনারা খুব ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর চিড়ের খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমার শেষ পর্যায়ের কাজটা বাকি। শেষে আমি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি। এগুলো খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝটপট বানানো চিঁড়ের খিচুড়ি। এই খিচুড়িটা আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই খেতে পারেন, অথবা কোনো নিরামিষ দিনেও এটা বানিয়ে খেতে পারবেন।
চিড়ের খিচুড়িটা রেডি হয়ে গেছে। 5 মিনিটের জন্য খিচুড়িটাকে আমি কভার করে দেব, 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর এটাকে আমি সার্ভ করে দেব। নিরামিষ চিঁড়ের খিচুড়ি রেডি হয়ে গেছে, এটাকে পরিবেশন করে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট আপনারা চট করে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।